মজার গণিতের নবম পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। এই পর্বে আমরা একটু মজার প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা একটু বোর্ডের দিকে তাকাই, বোর্ডের দিকে তাকাইলে আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা একটা স্কয়ার, ঠিক আছে? এই স্কয়ারের মধ্যে কতগুলো বর্গ আছে? হ্যাঁ, এটা অনেক সময় এই কোয়েশনটা বা এই প্রবলেমটা আমরা অনেক সময় ফেস করি। তো আজকে আমরা দেখব এটা একটা সহজ সমাধান বা একটা ম্যাজিক, কিভাবে দ্রুত উপায়ে এটা সলভ করা যায়। তো শুরু করা যাক। আসলে এইটা তে কয়টা বর্গ আছে, এটার মধ্যে কয়টা বর্গ আছে যদি চিন্তা করি, একটা দুইটা তিনটা চারটা, এভাবে করে আমরা বের করতে পারি। তো আমরা আসলে যদি ধাপে ধাপে দেখি তাহলে এটা কঠিন হবে না। তো আমরা শুরু করি, একদম প্রথম থেকে শুরু করি। তো বর্গ আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে আমরা কি বলি? বর্গ। তো আমরা বলতে পারি এইটা ছোট একটা বর্গ। তাহলে এই বর্গে মধ্যে কয়টা বর্গ আছে? আসলে আমি দেখতে পাচ্ছি এটা মানে হলো একটাই বর্গ, তাহলে ওয়ান। এখন আমরা যদি আরেকটা বর্গ নিলাম এবং এইটাকে আমি দুইটা লাইন দিয়ে ভাগ করলাম, তাহলে আমি যদি বলি এখন এই বর্গের মধ্যে কয়টা বর্গ আছে, একটু চিন্তা করেন, তাহলে কি দেখা যায়? একটা দুইটা তিনটা চারটা, চার প্লাস এবং পুরোটা নিয়ে একটা বর্গ প্লাস ওয়ান, কত হয়? ফাইভ। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস চিন্তা করি। এখন একটু বড় বর্গ নি, যেটাকে চারটা লাইন দিয়ে ভাগ করে দিলাম। এখন এরকম যদি থাকে, এখন যদি বলি এই বর্গের মধ্যে কয়টা বর্গ আছে, তাহলে কিভাবে বের করবো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাহলে নয়টা। আবার দেখতেছি যে এইটা মিলে একটা বর্গ হয়, এইটুক। আবার এখান থেকে এইটুক মিলে একটা বর্গ দুইটা, এখান থেকে একটা মিলে হয় তিনটা, এখান থেকে একটা মিলে হয় চারটা, নাইন প্লাস ফোর প্লাস এই পুরোটা নিলে আবার কি হয়? আরো একটা বর্গ। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে চোদ্দটা বর্গ আছে। একটু যদি খেয়াল করি যে এটার প্যাটার্নটা কিরকম, তাহলে এর পরবর্তীবার যতগুলো বর্গই আসুক এবং যতগুলো লাইন দিয়ে আমি ভাগ করি না কেন, আমি সহজে বের করে নিতে পারবো। একটু খেয়াল করি, ওয়ান কি অ্যাকচুয়ালি কি লেখা যায়? ওয়ান স্কোয়ার, ফাইন। এখানে ফোর কি লেখা যায়? টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। এবং এইটাকে কি লেখা যায়? থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে আমি দেখতেছি যে আমি এখানে যতগুলো ভাগ হবে সেটাকে প্রথমে নিব, প্রথমে স্কোয়ার, তার চেয়ে এক মাইনাস করে সেটাকে আবার স্কোয়ার করব, তার চেয়ে এক মাইনাস করে স্কোয়ার করব। এভাবে আমার যতগুলো ভাগ হবে আমি প্রথম সংখ্যাটাকে সিলেক্ট করব, তারপরে বাকিগুলো সিলেক্ট করে ফেলবো। তাহলে আমি দেখতেছি যে এখানে দুইটা ভাগ হইলো, প্রথমে আমি দিলাম টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এখানে দেখা যাচ্ছে তিনটা ভাগ হইলো, তাহলে ফার্স্টে দিলাম আমি থ্রি স্কোয়ার, আর পরে কি লিখবো? থ্রি এর চেয়ে এক কম, তাহলে কত হয়? টু স্কোয়ার, টু এর চেয়ে এক কম, ওয়ান স্কোয়ার। তাহলে এভাবে আমরা মুখে মুখে এগুলো সমাধান করতে পারি। এখন যদি হয় এটা একটু বড়, এটা আমি একটু বড় করে নিই, এই স্কোয়ারটাকেই আমি আরেকটু ভাগ করব। হ্যাঁ, দেখা যাক, এই যে বড় একটা স্কোয়ার নিলাম, এই স্কোয়ারটাকে আমি তিনটা লাইন দিয়ে ভাগ করলাম। এখন যদি বলি এই বর্গের মধ্যে কতগুলো বর্গ আছে, তাহলে আমি দেখেন ইজিলি বলে দিতে পারি। আমি দেখব প্রথমে অল্প একটু দেখব যে প্রথমে কয়টা আছে ভাগ, চারটা। তাহলে শুরু হবে ফোর থেকে, যেহেতু চার, তারপর আমি কি করবো? একটা প্লাস দিব, চারের চেয়ে এক কম দিব, চারের চেয়ে এক কম কত? তিন, তাহলে থ্রি স্কোয়ার, তিনের চেয়ে এক কম টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। আমি যতগুলো থাকবে মানে ভাগ করা হবে, আমি প্রথমে শুধু একটা যে কোনো রো অথবা কলাম নিব, এটাকে ফোর স্কোয়ার দিব, এবং আমরা লাস্ট পর্যন্ত যাব কত? ওয়ান পর্যন্ত। তারপরে সবগুলো যোগ করে দিব, যা আনসার হবে সেটাই আনসার। যেমন দেখা, ফোর স্কোয়ার মানে সিক্সটিন, থ্রি স্কোয়ার নাইন, টু স্কোয়ার ফোর প্লাস ওয়ান। এখন আমরা যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি? সিক্সটিন, ফোর টোয়েন্টি এবং থার্টি। খুব
মানে ইজিলি কিন্তু আমরা এটা সমাধান করে ফেলতেছি। এখন এটাকে যদি একটু বড় করে দিই আমি, এটাকে একটু বড় করে দিলাম, তাহলে এখন দেখা যাচ্ছে এখানে হলো আমাদের এখন পাঁচটা ভাগ করলাম, তাই না? তাহলে কি হবে? তাহলে এখন এই পুরো জায়গাটার সাথে 5 স্কয়ার অ্যাড হবে, তাহলে এটা কত হবে? আমার এখানে 25 + 16 এরকম করে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 30 সাথে আমার জাস্ট 25 অ্যাড করে দিলেই হয়, সো এটা আনসার হবে 55। তাহলে এই পুরো বর্গের মধ্যে 55টি ভাগ আছে, বর্গ আছে। এটা খুব ইজিলি, যেমন দেখা যাচ্ছে যে প্রথম আমরা দেখব এখানে কয়টা আছে, 5টা, 1 2 3 4 5। এটা হলো রো ওয়াইজ, আমরা কলাম ওয়াইজ চিন্তা করতে পারি 1 2 3 4 5। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চিন্তা করুন, চিন্তা করে শুধু প্রথমটা বের করে নিন। তাহলে প্রথমটা কত, যেহেতু এখানে 5টা রো অথবা 5টা কলাম আছে, আমি যে কোনো একটা নিব, 5 নিলাম। তারপরে কি করবো, এটাকে স্কোয়ার করব, তারপরে 5 এর চেয়ে কমগুলো নিব। তো 5 এর চেয়ে কত কম আছে, 4, মানে 5 এর চেয়ে কম মানে হলো ক্রমানুযায়ী কমাইতে হবে, মানে এক করে কমাতে হবে। তার 5 এর নিচে কত আছে, 4, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আমি অ্যাড করে দেব, যা আনসার আসবে সেটাই আনসার। তো এভাবে আমরা যত বড়ই বর্গ হোক না কেন বা যত বড় লাইন হোক না কেন, সেটা কোনো ফ্যাক্টরি না, আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।